আমার ভাই মরল কেন? রক্তের বন্যায়, রক্তের বন্যায়। আমি আল্লামা নূর হোসেন কাসমি সাহেবের সুরের সুর মিলিয়ে বলতে চাই, এই দেশের সরকার তার সক্ষ ক্ষমতায় টাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সুতরাং আল্লামা কাসমি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আবাসের মাধ্যমে আপনার ক্ষমতা আমাদের হাতে দিয়ে দিন। আপনি যেভাবে আমাদের ভোটাধিকার হরণ করেছেন, আর এই দেশের যুবকদের বুকের উপর গুলি চালাবেন না, পুলিশি নিরাপত্তায় জনগণকে আর হত্যা করবেন না, অন্যথায় এদেশে আবার মুক্তিযুদ্ধ হবে। এই মুক্তিযুদ্ধ ওলামা ইকরামের নেতৃত্ব হবে। ইনশাআল্লাহ, আমরা ভারত থেকে ইংরেজ বিতাড়িত করেছি, আমরা এই দেশ থেকে এই সমস্ত কুরাঙ্গার পুলিশদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে আবার স্বাধীন করবো ইনশাআল্লাহ। নূর হোসেন কাসমি যদি আমাদেরকে ডাক দেন, রক্ত দিতে হোক, জীবন দিতে হোক, তাহলে আমরা তার দেখে রক্ত দিলে প্রস্তুত। আমি সাথী বন্ধুগণ, ভূমিকা ছাড়াই শুধু একটি কথা বলব, আমরা স্বাধীন দেশের মানুষ হয়ে পরাধীনতার শিকলে আবদ্ধ এক জাতি। আমাদের লজ্জ করে মা ভুন্ডা যখন বাসের মধ্যে দর্শিত হয়, রক্ষক যখন রক্ষকের ভূমিকা পালন করে, তখন স্বাধীন দেশের মানুষ বলতে আমাদের লজ্জ করে, আমাদের লজ্জ করে। এমপি মন্ত্রীরা বলার বয়সী এমপি মন্ত্রীরা যখন মায়ের মতো মহিলাদেরকে দর্শন করে, তখন আমাদের লজ্জ করে। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু এটুকুই বলব, আমাদের ভাই রহমানকে পুলিশি কাস্টডিতে নিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছেন, এর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। পরিশেষে এটুকুই বলব, আমাদের সম্মাননীয় ইসলামী দল সমূহের আল্লামা নূর হোসেন কাসমি যে দাবি নিয়ে মাঠে নেমেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি দাবি দেওয়া না মানেন, তাহলে প্রয়োজনে আমরা সর্বস্ব ত্যাগ স্বীকার করে মাঠে নামতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ইসলামের উপর যদি কখনো আঘাত আসে, তাহলে এদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমরা একটি স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন জাতি, কিন্তু পরাধীনতার শিকলে আমরা আবদ্ধ। আমাদের মন্ত্রহীন দেশ, প্রতিবেদী দেশ ভারতকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়েই আসছি। আমরা সময় বিশেষ, আমাদের টন টন বড় ইলিশ আমরা ভারতে পাচার করছি। ফলস্বরূপ ভারত আমাদেরকে প্রতিদান দিচ্ছে, পেঁয়াজের চালান বন্ধ করছে, আমরা তিস্তার পানি দিচ্ছি, ভারত আমাদেরকে উপহার দিচ্ছে, লাশের পেছনে লাশ, লাশের পেছনে লাশ। আমরা একটি কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, কেউ কারো প্রভু নয়, মানুষ সবাই, কেউ কারো প্রভু নয়। সুতরাং ভারত যদি পরাশক্তি হয়ে থাকে, তাহলে এই বীর বাঙ্গালির কাছে কিছুই নয় ইনশাআল্লাহ। উপস্থিতি আমাদের এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অপসংস্কৃতি শুরু হয়েছে, যদি আর তৈরি দ্রুত নামে যদি এই অপসংস্কৃতি রুখে না দেওয়ায়, তাহলে পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের নাম কানে মুছে যাবে। প্রিয় উপস্থিতি, নাস্তিকরা এই দেশের সরকারের উপর এমনভাবে ভর করেছে যে আমি যে সালাম আপনাদেরকে দিয়েছি, এই সালাম কারকেও তারা জঙ্গিবাদের শিক্ষাস্বরূপ বলতেছে। কতটুকু সাহস হলে মুসলমানের রাষ্ট্র বসে, মুসলমানের টিভি চ্যানেলে বসে এই মুসলমানের দণ্ডীয় নিদর্শন সালাম আর আল্লাহ হাফেজকে জঙ্গিবাদের শিক্ষা বলে। আমরা একটি কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই,
আমরা প্রয়োজনে আবার যুদ্ধ করব, আবার যুদ্ধ করে প্রয়োজনে আওয়ামী লীগের হাত থেকে এই দেশকে আবার স্বাধীন করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করে একাত্মকে আপনাদের সামনে শপথ গ্রহণ করছি। প্রয়োজনে নিজের বুকের শেষ রক্ত বিন্দু দিয়া হলেও আমাদের দেশ জাতি ধর্মের কোন ধর্মের উপর কোন আঘাত আমরা সহ্য করব না, সবগুলার মোকাবেলা আমরা করবই ইনশাআল্লাহ। আমার একটু দৃঢ় ইচ্ছা আছে, এই দেশের তৌহিদি জনতা যদি মাঠে নেমে আসে তাহলে এই তৌহিদি জনতার উত্তাল তরঙ্গ উত্তাল স্পুরঙ্গ যত কমাতাদের সবচেয়ে হোক না কিন্তু তার তত্ত্বটা উঠতে ন্যস্ত না হবে ইনশাআল্লাহ।